কি আছে বল, আমি কিছু অন্যায় করছি নাকি বলো। শুনে কি হয়েছে? ফোনে কি টিপতেছো দেখি, আমি কিছু করছি? সেই এরকম ব্যবহার করতেছো কেন? অস্থির অস্থির কি দেখতেছো ফোনে? দেখি ফোন দেখি। সে বাবারে বাবা, মুখের কথা বলবে সেইটারই কি হেডম দেখাচ্ছে, কথা বলবে মানে 500 কথা বলেছে একটা অ্যান্সার দেনি, মুখের একটা কথা বলবে এটারই কি দাম। ব্যর্থ বসো, কই যাচ্ছো? সমস্যা? হাই গাইজ, চলে আসলাম নতুন একটা প্যান্ট নিয়ে। তা আমার অনেক সাবস্ক্রাইবার, আমার ফ্যামিলিরা, পরিবাররা, যাদের পরিবার সদস্য অনেক কমেন্ট করছে যে আমি যাতে ইগনোর প্যান্ট করি। তো চলে আসলাম ইগনোর প্যান্ট করতে, আর মূলত অসমে গেছে, তো আসু আসার পরে কিন্তু ইগনোর শুরু হয়ে যাবে, ঠিক আছে? আর আমি এখন মোবাইলে ফেসবুক ঘাটাঘাটি করব, যেটা ফেসবুক আছে সেটা ফেসবুক ঘাটাঘাটি করবো, তারপরে কি করতেছ? কি হলো, কথা বলছো নাকি? কি হয়েছে ফোনে? কি আছে, কিছু হয়েছে? কয়টা কথা বললাম, একটার উত্তর দিচ্ছ না, কি আছে? আজকে আমার ঠান্ডা লাগতেছে, মনে হয় জ্বর আসবে। আবার রান্না করতে যাই, এখানে তেল পড়ছে হাতে, দেখছো পুড়ে গেছে কতখানি জায়গা। কি হলো? হ্যাঁ, কয়টা কথা বলতেছি একটার উত্তর দিচ্ছ না? হ্যাঁ, কি আমি আমি কিছু করছি? হ্যাঁ, কি আছে তোমার বলবা তো, কি আছে ওরকম করতে সবে? কি হলো, আমার কথা মানে ভালো লাগছে না নাকি? কি আমার সাথে কথা বলতে ভালো লাগছে না নাকি? হ্যাঁ, কি হয়েছে বলবা না, আমি আমি কি অন্যায় করছি কোনো কিছু? মানুষ কি হয়েছে দাদা বলবা, ফোন নিয়ে বেড়ে রয়েছে, কথার উত্তর দিচ্ছ না, কি হয়েছে? বসো দাও, কি হয়েছে বল, আমি কিছু অন্যায় করছি নাকি বলো। হে
এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতক্ষণ? কি হয়েছে বলো তো শুনি, কি হয়েছে? ফোনে কি টিপতেছ দেখি? মানে কি সমস্যা? কি কথা বলবো না আমার সাথে নাকি? হ্যাঁ কি হয়েছে বলবো না? তুমি ওরকম করতেছো কে? মানুষ কোনো কথা নাই নাই এরকম করলে ভালো লাগে? তোমার সাথে কথা বলবো না এই তো, এতগুলা কথা বলবা তো কি হয়েছে? মানে ইগনোর করতেছো কে এইভাবে? ভাল লাগে না বলে দাও, ভাল লাগছে না এভাবে ইগনোর করার দরকার আছে? কি হয়েছে বলো তো, কি হয়েছে? আমার কোনো অন্যায় মানে কি করছে মানে বলবা না? অন্যায়টা কি? ঘোরার মতো খালি দৌড়ে বেড়াচ্ছে এদিক আর এদিক। এখানে চুপ করে দাঁড়ো। দয়া করে বলো তো কি হয়েছে তোমার? কিছু হয়েছে? সেই 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 আমি কিছু করছি? সেই এরকম ব্যবহার করতেছো কে? অস্থির অস্থির কি দেখতেছো ফোনে? দেখি ফোন দেখি কুট কুট শোনা, এরকম করলে কি ভালো লাগে? তুমি কেন প্রশ্ন করো? ভাল লাগে না বলে দাও, ভাল লাগে না এরকম করে ইগনোর করার দরকার আছে বলো? একটা রুমে থাই গিয়ে যদি তুমি এরকম করো, একসাথে কি থাকা যায়? একসাথে নিতে থাই গিয়ে এরকম ব্যবহার, এটা কি ব্যবহারের ভিতরে পড়ে? হ্যাঁ না আমি কি অন্যায় করছি বলবা তো, যে এটা অন্যায় করছো এরকম করলে কি থাকা যায় নাকি? একটার উত্তর দিইনি, একটা বাসি আর মহিলাতে তোমার দেখার বিষয় আছে নাকি? মোবাইল নিয়ে থাকো, একশোটা কথা বলেছি একটার উত্তর দেয় না, একটু সীমা থাকে মানুষের। বাবা মুখের কথা বলবে সেইটারই কি এরম দেখাচ্ছে? থাকো ভালো থাক, তো ইগনোর করা লাগবে না, বলে দিতে যেতে পারতো। Thank you.
কিছুই তো বলো সমস্যা, এই কথা শুনছো, এই শুনছো, এই শুনছো, কোন সমস্যা দেখাইছো? আর কিছু বলিনি। কি বলছো? তাহলে বললাম যে ঠান্ডা লাগতেছে। কখন বললা? বললাম না তো বলছো এই কথা? হ্যাঁ এই কথা বলছো তুমি? বলিনি, পুড়ে গেছে এটা দেখালাম, তুমি দেখছো? কখন দেখালা? তোমার শোনা লাগবে না, দেখাও লাগবে না। আমি মোবাইলটা ওকে 500 কথা বলেছি, একটার উত্তর দাও। আমি কি করলাম? একটার উত্তর দাও। কি করলাম মানে তুমি কিছু করো না। হ্যাঁ না বর্ষা, তুমি করে যাচ্ছ। হ্যাঁ আমি 500 কথা বলেছি। আমি কি করেছি বলো? তুমি একটার উত্তর দাও। তুমি আমাকে ইগনোর করতেছো। হ্যাঁ আমি বুঝি, ইগনোর তো করব। আমি বুঝি না, না ইগনোর তো করব। আমি তো তোমারে তো ইগনোর তো করব। ইগনোর করবা কে? ইগনোর করবা কে? ইগনোর করবা কে বুঝো না? আমি তো ইগনোর প্র্যাঙ্ক ভিডিও করতেছি তোমার সাথে। কসু করতেছ? আমি সত্যি কোন জায়গায় ক্যামেরা নাই। না সত্যি ইগনোর প্র্যাঙ্ক ভিডিও করতেছি। হ্যাঁ এইখানে তো ক্যামেরা রাখতাম, এখন ক্যামেরা রাখি অন্য জায়গায় রাখছি। মিথ্যে কথা না, সত্যি আমি ইগনোর করে ভিডিও করছি। আমি 500 কথা বলেছি, তুমি একটার উত্তর দাওনি এভাবে। আমি সত্যি তোমার সাথে ইগনোর করে ভিডিও করছি। শোনো ক্যামেরা পেয়ে পাওনি? হ্যাঁ ভালো করে টাকা দেখো তো ক্যামেরা পেয়ে আছে নাই? হ্যাঁ ও দেখো পরে একদম সামসেটের পরে দেখছো, ওই ফুলদানির পরে বাহানা করে বলো তোমার আসল না? আমি কিরম দিলাম বলো। এটা হচ্ছে একটা অনেকে দর্শকের কথা শুনে ইগনোর প্র্যাঙ্ক করলাম তোমার সাথে, কেমন হলো? আজ তো কোনো ফাইট ফাইট নাই, হচ্ছে মা বাবার ভালো লাগলো। কেমন লাগলো তোমার ইগনোর প্র্যাঙ্ক করে, কেমন লাগছিল? হ্যাঁ হ্যাঁ কথা বলতে ইগনোর প্র্যাঙ্ক, এটা আসলে কথা বলতে শুনে কেমন লাগছিল তোমার বলো? একসাথে থাকিয়ে যদি এরকম মানে বিশেষ করে হাজবেন্ড ওয়াইফ যদি এরকম হয় তাহলে একসাথে কখনো মানে এক ছাদের নিচে বসবাস করা যায় না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে? আর আমাদের পাশে থাকবেন অবশ্যই অবশ্যই, ঠিক আছে গাইজ? আর আপনার মনটা অবশ্যই মানে খারাপ হয়ে গেছে তো গাইজ, ভালো থাকবেন, টাটা বাই।